না না অবস্থা সবার তবে আমি প্লে স্টোরে গিয়েছিলাম গিয়ে আমি গেম লিখে সার্চ করেছিলাম এবং সার্চ করতে করতে বহুত গেম দেখলাম হ্যাঁ আমি অনেকগুলা লিস্ট করে রাখছি যেগুলো খেলবো কিন্তু এর মাঝখানেই একটা গেম যেটা আমার খুব অ্যাটেনশনটা মানে অ্যাটেনশন নিয়ে নিয়েছে সেই গেমটার নাম হচ্ছে লস্ট রুম এবার এই গেমটা আমার অ্যাটেনশন নেওয়ার কারণ হচ্ছে যে এই গেমের যে মানে যেই প্রোফাইলটা ছিল মানে ডাউনলোডের ওইখানে খুব সুন্দর সুন্দর হাই গ্রাফিক্সের ভাই ছবি ছিল এখন আমার তো বিশ্বাস হচ্ছিল না যে এত সুন্দর গেম মানে কিভাবে হইতে পারে মাত্র ওয়ানকে ডাউনলোড মানে অনেক কম ডাউনলোড ওয়ানকে ডাউনলোড মানে এত সুন্দর গ্রাফিক্স মানে আমি জানি না যে ভাই অ্যাকচুয়ালি এরকম কিনা নাকি এটা শুধুমাত্র ঢং দেখাচ্ছে মানে হুদাই দিয়ে রাখছে তো চলো ভাই আমরা এখন একটু দেখি ফাইন্ড আউট করি যে অ্যাকচুয়ালি এত সুন্দর গেমের গ্রাফিক্স না নাকি এটা শুধু ভন্ডামি ঠিক আছে তো চলো ভাই আজকে বসু যাক অল রাইট ঠিক আছে তবে এই যে দেখতে পাচ্ছি যেমনটা এটা হচ্ছে যে আমাদের ঘর ঠিক আছে আমরা এখানে আটকায় গেছি তো এখানে যেটা কাহিনী সেটা হচ্ছে যে আমাদের বাবা মা বাবা নাই বাসায় বাবা মা কেউ নাই আমরা একাই ঘরে আসি ভাই তখন আমাদের বাবা বলছে কিছু টাস্ক দিয়ে দিয়েছে যেমন আমি আমি যে খেলছিলাম আর কি খেলে ভাই আমার জিনিসপত্র আমি আওলা জেলায় রাখছিলাম মানে ছোটবেলায় রাখতাম যদি এখনো রাখি না মানে এখন ভাই খেলি না ভাই এখন মোবাইলেই খেলি আমি ঠিক আছে ভাই তো যাই হোক এখানে একটা মোমবাতি আছে আর কি ঠিক আছে এই যে দেখতে পাচ্ছ ভাই মোমবাতি আছে তো যাই হোক মোমবাতির দিকে না যাই আমরা ঠিক আছে ওকে এবার এই দিক দিয়ে বাইরে পড়ে এখান থেকে বের হয়ে যায় ঠিক আছে তো বেসিক্যালি যেটা কাহিনি সেটা হচ্ছে যে সেটা কি জানি আমি ভুলে আচ্ছা আচ্ছা হ্যাঁ তো আমাদের এখন যেটা করতে হবে বাপমা যেহেতু বলছে আমি যেহেতু বাপমার আদেশ খুব ভালো করে পালন করি মানে বুঝতে পারছো ভাই এর জন্য ভাই এই যে দেখো ভাই খেয়াল পাতি আসে ভাই সবই করে রাখি যে রাখি আর আর একটা কথা ভাই আমি প্লে স্টোরে যে সকল ছবিগুলো দেখছিলাম ওর থেকে এই গেমটা মানে অতটাও সুন্দর না যতটা ছবিতে দেখানো হয়েছিল এখনই দেখা যাচ্ছে আর ভবিষ্যতে দেখি ভাই কী হয় তো এখন ভাই সর্বপ্রথম যে টাস্কটা হচ্ছে যেটা হচ্ছে যে আমাদের যে এইসব জায়গা জমি মানে জায়গা জমি মানে খেলনা পাতি সব ভাই ঠিকঠাক পরিষ্কার করে রাখা আর কি তো ভাই আমিও সবগুলো কালেক্ট করতেছি ঠিক আছে এগুলা হচ্ছে কালেক্ট করে ভাই সব পরিষ্কার 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 করে রাখতেছি আর কি মানে বুঝতেই পারতেছো ওই যে দেখো ভাই আমাদের কাজ শেষ ঠিক আছে এখন আমি এখন আমি ই দেখতে পারবো যখন আমাদের সব কাজ শেষ হয়ে যাবে না তখন আমরা যে টিভি দেখতে পারবো আর কি তো টিভি দেখার আগে আমাদের কিছু কাজ দিতে হবে বাপ মা ভাই ভালো হবে না কদি এত কাজ করায় আমাদেরকে দিয়ে তো যাই হোক এখন আমাদের যেটা কাজ সেটা আছে ভাই মোমবাতিগুলো জ্বালাইতে আর এই যে দেখো ভাই কত সুন্দর বাথরুম মানে মানুষের একটা বাথরুমে কয়টা বাথটাপ থাকে ভাই একটা বাথটাপ থাকে আবার কারো কারোর তো থাকে না তো এই যে দেখো ভাই মাত্র দুইটা বাথটাপ ভাই একটা বাথটাপে বসে বসে তুমি মানে হাত দিবা একটা বাথটাপে পা দেবা আরেকটা একটা বাথটাপে ঠিক আছে ভাই মানে সেই না মানে একসাথে দুজনে গোসল করতে পারবা মানে ছাড়ো কাট কাট ঠিক আছে ভাই ওই সব আমরা করি না ঠিক আছে আমরা আমরা সিঙ্গেল ঠিক আছে যাই হোক তো যাই হোক ভাই এখানে এখানে দেখো ভাই এখানে এইখানে আমাদের আরে ভাই রেট চাই গেমের রেট চাই শুরু করতে পারলাম না রেট চা শুরু করে দিল আচ্ছা যাই হোক তো এই জায়গায় এই যে হচ্ছে আমাদের মোমবাতি ঠিক আছে মোমবাতি জ্বালাই দিই ঠিক আছে মোমবাতি যে এই জায়গায় জ্বালায় দিই এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রত্যেক জায়গায় জায়গায় মোমবাতিটাকে জ্বালাই দিতে হবে ঠিক আছে তো চলো ভাই মোমবাতি জ্বালাই দেওয়া যাক ওকে তো আমরা এক আরে ভাই ওকে ওকে একটা আমরা মোমবাতি জ্বালাই দিছি ঠিক আছে এবার নেক্সট নেক্সট হেয়ার হিয়ার হেয়ার গো ওকে হেয়ার গো ওকে দুইটা জ্বালানো শেষ ঠিক আছে এবার নেক্সট চলো এটাকে এটাকে দিয়ে দিই এটাকে জ্বালাই দিই আরে জল না ভাই ওকে 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 তিনটা যা জ্বালানো শেষ আর যা তিনটা মুম্বাই জ্বালানোর পর একটু হর হর ফিল আসতেছে ভাই তোমার এরকম হর হর আসতেছে কিনা সেটা কমেন্ট করে জানাও আর যাই হোক ভাই এখানে নিচে দিয়ে দেখো ভাই এখানে আছে এখানে চলো এখানে একটা জ্বালাই দিই এইখানে একটা জ্বালাই দিই এইখানে আরো একটা জ্বালাই দিই ঠিক আছে এই যে দেখো ভাই তিনটা দিয়ে রাখছি ঠিক আছে তো চলো ভাই এবার এবার যেটা করবো সেটা হচ্ছে এইখানে একটা মোমবাতি ছিল তো এইখানে মোমবাতিটাকে অবভিয়াসলি ভাই জ্বালাই দেবো ঠিক আছে তো চলো ভাই এখানে মোমবাতিটাকেও জ্বালাই দেওয়া যাক ঠিক আছে এখানে একটা জ্বালাই দিলাম আরে ভাই আরে কি বলবো আর ওকে চলো আচ্ছা এই জায়গায় আমার দেখো ভাই মুম্বাই জ্বালানোর পর না পুরো ঘরটা একটু হর হর লাগতেছে ভয়ঙ্কর ভয়ঙ্কর লাগছে আমি জানি সেটা ঠিক আছে তো যাই হোক এখান থেকে দেখতে পাচ্ছ ওকে তো এখানে আচ্ছা আমাদের না কেবল একটা মানে কলিং বেল বাজলো মনে হয় বাপ চলে আসছে আমাদের কিন্তু অ্যাকচুয়ালি ভাই ঘর তো লক দেওয়া অ্যাকচুয়ালি কেউই আরে আরে আবার কৈথ্যা শব্দ হলো ভাই কোন জায়গায় তো মনে হয় আবার শব্দ চলো তো দেখি ভাই কৈথ্যা শব্দ হলো চলো চলো এদিকে চলো 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 আরে ভাই দরজা খুলে গেছে ভাই এটা কিভাবে সম্ভব দরজা আরে কি ব্যাপার কায়েন্ট চলে গেছে ভাই পুরো ঘরের বলো ভাই কী কাহিনি কায়েন্ট চলে গেছে এটা কি কোনো কথা বলো তোমরাই বলো ওকে ঠিক আছে তো এখন আমি যেটা করবো সেটা হচ্ছে যে আমি আচ্ছা চলো 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 এদিকে চলো ঠিক আছে ওকে এদিকে চলো আরে 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 ও ভাই কি আরে দুরু ভাই ওকে আরে দেখছো ভাই কি কাহিনি ভাই গেমটা মানে একটু মানে ল্যাগ 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 ভাব দেয় চলো চলো এবার নিচে যাই এটা হচ্ছে আমাদের আন্ডারগ্রাউন্ড এখান দিয়ে সব কিছু হয় আর কি ঠিক আছে তো চলো 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 এখান দিয়ে দেখতে পাচ্ছো ভাই আন্ডারগ্রাউন্ডের অবস্থা এরকমই হবে অবভিয়াসলি এখানে আমরা একটা টর্চ লাইট পেয়ে গিয়েছি টর্চ লাইটটা আমাদের কা ভালো কারণ ভাই কোনচুমা আমাদের এই যে মানে এই মোমবাতির এই যে গ্যাস লাইটটা শেষ হয়ে যায় সেটা কেউ যায় না তো টর্চ লাইটটা থাকলে আমি ভয় পাবো না এখানে একটা চাবি আছে আমি যাই না এটা অ্যাকচুয়ালি কিসের চাবি চলো ভাই দেখা যাক এই চাবিটাকে আমরা কালেক্ট করে রাখি আপাতত ঠিক আছে আরে ভাই কালেক্ট না ভাই ও বড় ভাই চাবি কালেক্ট হওয়া আরে ভাই চাবি কালেক্টই হয় না কালেক্ট ও ও হয়ে গেছে হয়ে গেছে চলো এবার চলো ভাই উপরের দিকে যাওয়া যাক উই গো আশা করছি ভাই আরে ভাই দরজাটা লাগাইলো কি আবার আমি তো দরজা লাগাই যাইনি তো যাই হোক চলো কি ভাই দরজা কি ব্যাপার কাহিনী খেলো দরজা খুলে না কেন আরে কি ভাই ও খুলছে খুলছে ভাই ভয় দেখাও কেন এইভাবে মানে এইভাবে ভয় দেখাও কেন আর পুরো ঘর কিন্তু ভাই অন্ধকার হয়ে গেছে তোমরা যেমনটা দেখতেই পাচ্ছ ওকে চলো আচ্ছা ওয়েট আলমারিটা এইভাবে হইলো কিভাবে আলমারির ভিতর এটা কি ভাই এটা কি আলমারির ভিতর আরে ভাই আজ ভাই আরে 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 কে ভাইটা কে এটা কে এটা কইতা চলে আসলো ভাই এটা কে ভাই ভাই পালা 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 কে ভাই তুমি কে ভাই কইতা চলে ভাই এটা আবার মানে কি আর বলবো ভাই চলো 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 পালা 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 পলা ওকে 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 ভাই আমরা লুকায় গেছি এদিকে চলে আসছি ঠিক আমার না যেন ভাই এদিকে না আসার জন্য ওকে আই থিঙ্ক এদিকে আসতেছে না মেবি 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 আসতেছে না ও আচ্ছা আচ্ছা আসতেছে না আসতেছে না অ্যাকচুয়ালি আসতেছে না ঠিক আছে তো চলো ভাই এবার আমরা কী করব ভাই এখন আমরা ওইদিকে যাবো ঠিক আছে চলো ভাই ওইদিকে দেখা যাক ভাই কী চলছে এদিকে অ্যান্ড এটা আরে ভাই এটা এরকম শব্দ হচ্ছে কেন বলছে না স্টিলের কিছু একটা ঠিক আছে মানে এমন ব্যাকগ্রাউন্ড শব্দ হচ্ছে আরে আরে কি ভাই ও ওয়েট ভাই এটা অ্যাকচুয়ালি লিফ্ট ও মাই গড এটা কোথায় আসলো আমরা চলো 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 হেয়ার বিজ্ঞ হেয়ার বিজ্ঞ এদিকে 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 আরে আরে কি ভাই আরে ভাই গেলাম গেলাম গেলা কিছুই তো হলো না কিছুই তো হলো না পালা পালা টু বি কন্টিনিউড মানে ভাই এটা কি কেমন মানে ভাই যখন আমি একটা গেম খেলি আর শেষে যখন মানে টু বি কন্টিনিউড আর তখন আমি মানে আমি যখন খেলি তখন যদি এর পরে পার্ট না আসে তখন যে আমার কি খারাপ লাগে আর কি মজা মেজাজটা যে গরম হয় মানে আমার তখন ইচ্ছা করে যে খেলে ফেলি কিন্তু যেহেতু আসে না কী বা করার তো যাই হোক ভাই আজকের ভিডিওটা এতটুকু আর আমি বলি বেসিক্যালি এই প্লে স্টোরে যতটা সুন্দর দেখানো হয়েছিলো গ্রাফিক্স অতটা সুন্দর না চা বাজি করছে ভাই এডিট ফেডিট করে আপলোড দিয়েছে বুঝতে পারতিসো ভনামি করছে আর কি তো যাই হোক ভাই বেস্ট অফ লাক কী বলবো ভাই নতুন গেম আর তোমরা যদি এই দুটা ভিডিও না দেখে থাকো দেখে আসো তো তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ বাই ভাই ভাইটা সি ইউ বাই